सुप्रिय दर्शक, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের নানাবিধ সমস্যা থাকতেই পারে। তো সেই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী, এমনকি কোন পথে চললে আমরা কর্মস্থলে বাধা বিপত্তি দূর করতে পারবো, ব্যবসা বাণিজ্যের বাধা থেকে অতিক্রম করতে পারবো, আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত হব, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য কীভাবে আমরা ভালো রাখতে পারবো বা শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সেই সঙ্গে দাম্পত্য জীবন সুখী রাখতে আমাদের কী করতে হবে বা দাম্পত্য জীবন কেমন থাকবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষা কেমন চলবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম কেমন থাকবে, বন্ধুত্ব কতটা অটুট থাকবে, আত্মীয় স্বজনদের সাথে কতটা সূক্ষ্মতা গড়ে উঠবে, সেই সঙ্গে পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি নিয়ে কেমন দিনটি উপভোগ করব, তারই ভাগ্যের একটা পূর্বাভাস কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন শুনুন এবং মনের খাতায় লিখে রাখুন, এবং দিনের শেষে যখন সময় পান তখন আপনারা হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়া যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজ 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখ, 10ই কার্তিক বাংলাদেশ মতে, 12ই কার্তিক 1429 বঙ্গাব্দ, হিজরি 1 রবি শনি, রোজ শুক্রবার। তৃতীয় তিথি থাকবে দুপুর 12:49-29 পর্যন্ত, তারপর চতুর্থ তিথি আরম্ভ হবে, আর অনুরাধা নক্ষত্র থাকবে দুপুর 1:47-20 পর্যন্ত সৌভাগ্যযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন, তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া মকরে শনি মহারাজ, মিনে বৃহস্পতি, মেষে রাহু, মিথুনে মঙ্গল, আর তুলা রাশিতে নিচস্থ রবির সাথে স্বক্ষেত্রগত শুক্র, বুধ এবং বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু, এই চারই গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখে বিশেষ করে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আজ কী বলছে। তো সর্বপ্রথম আমরা আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখটি খুব একটা শুভকর হবে না, বিশেষ করে তাই তো আমাদের সতর্কতার সাথে পা বাড়াতে হবে, এমনকি অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, সেই সঙ্গে ভ্রমণকালীন সাবধানে চলতে হবে, বিশেষ করে চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজের খপ্পরে পড়তে পারেন, এমনকি মামলা মকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারকে শোকের মাথামে ভাসাতে পারে, সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে, প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, যদিও ভাই বোনেরা পরিপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সেই সঙ্গে তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তাছাড়া মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের আজকের দিনটি বিশেষ করে দুর্যোগের কালমেঘ কাটবে এবং তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সেই সুযোগকে কাজে লাগিয়ে তবেই না অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দিনটি মৌজ মস্তিতে কাটাতে হবে বা বিশেষ করে চাওয়া পাওয়াকে পূর্ণ করতে হবে, আর ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের বিশেষ করে সাবধানতার সাথে পা বাড়াতে হবে, এমনকি দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা যৎপরোনাস্তি ক্ষতি হতে পারে, আর কৃত্তিকা নক্ষত্রের যে সকল জাতক জাতিকা আছে মেষ রাশির তাদেরকে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য
28শে অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। সেই সঙ্গে মনের চাওয়া পাওয়াকে পূর্ণ করবে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, যার ফলে মন আনন্দে নাচবে। এমনকি শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হতে বাধ্য হবে। তো বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের আজকের দিনে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হতে পারে, এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন, সেই সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করতে পারেন। আর রোহিণী নক্ষত্রের যাদের জন্ম, তাদেরকে বিশেষ করে জীবনসাথী, জীবনসঙ্গী, শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায় এবং আটকে থাকা কাজ সচল হতে পারে, যার ফলে আপনাদের ভবিষ্যতের ভিত মজবুত করতে পারে। আর মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের বিশেষ করে শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দেবে, এমনকি সন্তান সন্ততির আগ্রহ থাকবে, সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য 28শে অক্টোবর 2022 ইংরেজি তারিখে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো থাকবে না, যার ফলে কোনো কাজে মন বসবে না। সেই সুযোগে শ্রমিক কর্মচারীরা সুযোগের সদ্ব্যবহার করতে পারে। এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও দূরে থাকতে হবে। এমনকি পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের মাশুল গুনতে হতে পারে। অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার উপর সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে দুর্জনেরা ভয় ভীতি প্রদর্শন করতে পারে, তাই তো ভয় পেয়ে বিশেষ করে লেজ গুটিয়ে নিলে চলবে না। ধৈর্য, সাহস, মনোবল নিয়ে দিনটির প্রতিকূলতা দূর করতে হবে। আর বিশেষ করে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের দুই চাকার বাহন বর্জন করতে হবে এবং বিশেষ করে গৃহশান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদেরকে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকতে পারে, পিতার সঙ্গে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। আর পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, তাছাড়া বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করে তুলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য 28শে অক্টোবর 2022 ইংরেজি তারিখে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত ছিলেন, সেগুলো ফিরিয়ে দেবে, এমনকি আপনাদের মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় অধিক জাগ্রত হবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে, তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে, দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। আর শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। মাঝপথ থেকে আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে, এমনকি বীর দর্পে এগিয়ে চলবেন। তো কর্কট রাশির জাতক জাতিকাদের, যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু বিশেষ করে দূর থেকে কোনো না কোনো শুভ সংবাদ আসতে পারে, যে সংবাদ আপনাদের বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হতে পারে। তাছাড়া পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, তাদেরকে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে, এমনকি জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। আর প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। আর যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম, তাদেরকে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের
ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা কোনো ক্রমেই ঠিক হবে না। যদিও ভাই বোনের পরিপূর্ণ সহযোগিতা পেয়ে আপনারা দুর্যোগ কাটাতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। তাছাড়া সহকর্মী অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন, সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয়রাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা হবে। কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। তবে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন। নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। সেই সঙ্গে বিদ্যার্থীদের জন্য শুভ হলেও কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এমনকি কোমল শিশুদের আচরণ কিন্তু মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে। তো সিংহ রাশির মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের দিনটি আনন্দ উল্লাসে উপভোগ করবেন, এমনকি সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করবেন বা কোনো উপহার উপঢৌকনা দিয়েও পাবেন। আর পূর্ব ফল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্রুতা বর্জন করতে হবে, দুই চাকার বাহন এবং আগুন থেকে সতর্ক থাকতে হবে। আর উত্তর ফল্গুনী নক্ষত্রে যাদের জন্ম সিংহ রাশির উত্তর ফল্গুনী নক্ষত্রে জন্ম তাদেরকে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল 10 গুণ বাড়িয়ে দিয়ে আপনাদের ভবিষ্যতের ভীতকে আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যারাশি নিয়ে। কন্যারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে। বস প্রসন্ন থাকবে, মনোবাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্য দিন দিন উন্নতির দিকে ধাবিত করবে। এমনকি দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ যেমন মীমাংসা হবে, তেমনি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের শ্রম বৃথা যাবে না, শিক্ষার্থীরা বিশেষ করে সফলতার ভিত গড়তে সক্ষম হবেন। সেই সঙ্গে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে। তবে কন্যারাশির উত্তর ফল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদেরকে বিশেষ করে আজকের দিনটি আপনাদের জন্য গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। তবে হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের ঋণ মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে, এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা থেকে মুক্ত করবে। আর চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে এবং জীবন সাথী শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করে আপনাদের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলারাশি নিয়ে। তুলারাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখে আপনারা যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, সেই সঙ্গে কোনো নতুন দলিলপত্র আসবে, সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে, যার ফলে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাত্মতার বন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তো তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের জন্য লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হয়ে ভবিষ্যতের ভিতকে উজ্জ্বল করতে সক্ষম হবেন। আর সাতী নক্ষত্রে যাদের জন্ম তাদের বিশেষ করে মান মর্যাদা নষ্ট হতে পারে, অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়তে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে। আর বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের
প্রযুক্তি দেখে লোকে চমকে যাবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের সর্বদা জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, এমনকি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি পেতে সহযোগিতা করবে। তাছাড়া যাদের ভাই বোনেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে, তাদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা থেকে মুক্ত করে জীবিকা অর্জনের নিত্য নতুন সুযোগ এনে হাজির করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তবে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিশেষ করে শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, সেই সঙ্গে অর্থকড়ি ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। আর অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি যেন সোনায় সোহাগা, যেন উত্তম মিলনের একটি দিন হিসাবে গণ্য হবে। তাই তো বিশেষ করে অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামতে নাজেহাল করে তুলতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি মরার উপর খাড়ার গা হতে পারে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবল ভেঙে চুর মার করে দিতে পারে, যার ফলে লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন হতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তো ধনুরাশির মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদেরকে বিশেষ করে প্রতিটা পদক্ষেপে ভেবে চিনতে পা বাড়াতে হবে, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, এমনকি বিশেষ করে শূন্য পকেট পূর্ণ করবে। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা বাড়বে বই কি কমবে না। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে, এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেপে উঠবে, এমনকি কর্মস্থলে উপহার উপঢৌকনা দিয়েও প্রচুর পরিমাণে প্রাপ্ত হবেন, যার ফলে প্রাপ্তির খাতা পূর্ণ করবে। যারা বিদ্যাশিক্ষায় বতী আছেন তাদের জ্ঞান গরিমার ভিত মজবুত করবে, যারা সাধন ভজনে আছেন তারা সিদ্ধি লাভ করবেন, যাদের আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য ছিল, প্রেমে ফাটল ধরেছিল বা প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বেঁধেছিল, বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল, এগুলো পুনরায় জোড়া লাগাবে, যার ফলে স্নেহ মায়া মমত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনারা উপহার পাবেন। তবে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদেরকে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যি হয়ে ছুটে বেড়াতে হবে। আর যাদের শ্রবণা নক্ষত্রে জন্ম তারা কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে,
সেই সঙ্গে বিশেষ করে আজকের দিনে আপনার ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো শ্রবণা নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি একটি স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে। আর ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদেরকে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, ভিড় ভাড় মিছিল মিটিং এড়িয়ে চলতে হবে। তথাপিও মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিস বিচারের রায় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য পক্ষে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে, যার ফলে কর্মের বাধা বিপত্তি দূর হবে, বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, সেই সঙ্গে কর্মের সাসপেনশন উইথড্র হবে, এমনকি পদমর্যাদা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, এমনকি জীবিকা অর্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির করবে, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, এমনকি শিক্ষার্থীদের মজবুত ভিত গড়তে সহযোগিতা করবে, সেই সঙ্গে ধৈর্য সাহস পরাক্রম বৃদ্ধি করে বিশেষ করে এক রাজকীয় দিন আপনাদের জন্য উপহার দেবে। তো আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি দেখে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে, যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের আজকের দিনটি দৈব আশীর্বাদপূর্ণ দিবস হিসেবে গণ্য হবে। তো দৈব আপনাদেরকে সহযোগিতা করবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় এবং সঞ্চয় মনোভাবাপন্নতা ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করবে। তো শতবিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের বিশেষ করে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুললেও বিচ্ছেদ ঘটার সম্ভাবনা নেই, বরং জীবনসাথী শ্বশুরালয় থেকে বা মাতা মাতৃস্থানীয়র কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবেন, এমনকি কোনো বিপরীত লিঙ্গের লোক দ্বারা সহযোগিতা পাওয়াই আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের বিশেষ করে দূরভ্রমণে বিরত থাকতে হবে, শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করা চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখে আপনাদের যে কাজে হাত দেবেন সেই কাজেই কম বেশি সফলতা পাবেন, এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবি পাবেন, ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, স্নেহ মায়া মমত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপহার পাবেন, সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, পিতা মাতা গুরুজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ পিছু অনুসরণ করতে পারে, সেই সঙ্গে শরীর মন ভেঙে চুরমার করে দিতে পারে। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য দিনটি স্মরণীয় করে তুলবে, এমনকি চাওয়া পাওয়াকে পূর্ণ করবে, গাড়ি বাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। আর রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের ধনধান্যে ফুলে ফেঁপে উঠবে, পাওনা টাকা আদায় হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি ব্যাংক ঋণ প্রাপ্তির পথও খুলে দেবে, যার ফলে ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসারের দিকে ধাবিত করে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভালো লাগার বিষয় নয়, আমার দেওয়া প্রেডিকশান 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখের মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটি তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক এবং আপনাদের চাওয়া পাওয়া পূর্ণ করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।